নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2024 মেষ রাশির মহা ভবিষ্যৎবাণী যা ধ্রুব সত্য হতে চলেছে, আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনাদের জন্য। অনেক মেষ রাশির প্রচুর প্রশ্ন রয়েছে, আজকে সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে। যারা ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন কি না, 2024 আপনাদের জন্য কি মহা ভবিষ্যৎবাণী নিয়ে আসতে চলেছে যা 100% ধ্রুব সত্য হতে চলেছে। দেখুন, মেষ রাশি জুডিয়াকের প্রথম রাশি এবং এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। কারণ যাদের মেষ রাশি হয় কি না, একটু টেম্পারমেন্টটা কিন্তু বেশি থাকে, রাগ জেদ এই জায়গাটা কিন্তু বেশি কিন্তু থাকে, এবং এরা একটু হলো মানে ডিসিপ্লিন জিনিসটা পছন্দ করে এবং কাজকে গুছিয়ে নিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু রয়েছে। কিন্তু মেষ রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলছি, নেগেটিভ যে জায়গাটা সেটা হচ্ছে যদি মেষ রাশির শনির মহাদশা যদি আসে অথবা শনির সাড়ে সাথে যদি আসে, তাহলে কিন্তু সমস্যা কিন্তু আসবে মেষ রাশির, লিখে রাখুন। কিন্তু এই সময় মেষ রাশির না কোনো শনির সাড়ে সাথে রয়েছে, না শনির ঢাইয়া রয়েছে। এই সময়টাতে এই 2024 মেষ রাশির ক্ষেত্রে কিন্তু মানে এক কথায় আপনাদের ভাগ্যের তারা আকাশে কিন্তু ফুটবে, অর্থাৎ একটা স্মরণীয় বছর হতে চলেছে মেষ রাশির। কি ঘটতে চলেছে মেষ রাশির 2024? পাঁচটি মহা ভবিষ্যৎবাণী 100% ধ্রুব সত্য হবে, লিখে রাখুন। প্রথম আসি, অনেকেরই প্রশ্ন যে কৌশিক দা, আমার কি চাকরি হবে 2024 সাল? কি আমার কোনো কর্মযোগ আছে মেষ রাশি? প্রচুর জনের কিন্তু প্রশ্ন। দেখুন, আপনাদের কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করছে এবং সক্ষেত্রিক। আমি একটি কথা বলবো, মেষ রাশির কর্মযোগ এবছর প্রবল কিন্তু রয়েছে। যদি আপনাদের জন্মচকে বড় কোনো সমস্যা না থাকে, এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন নিশ্চিত রূপে কিন্তু আসতে কিন্তু চলেছে। আপনারা মেষ রাশির মানুষ, আপনাদের এবছর ঠিক একাদশভাবে শনি অবস্থান করছে, অর্থাৎ লাভভাবে লাভ দিবে। এবং যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছেন, গভর্নমেন্ট চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমএনসি কোম্পানিতে চাকরি, যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন, আইটি সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, মেকানিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টর থেকে কিন্তু আপনারা এবছর কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং এর সাথে সাথে যারা অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, লোহার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা আপনি টেলিকম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু এবছর কিন্তু লাভ পেতে চলেছেন। কারণ শনি আপনাদেরকে অয়েল অ্যান্ড গ্যাস এই জায়গার সঙ্গে যারা যুক্ত রয়েছে, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। শনি আপনাদেরকে কিন্তু এবছর কিন্তু রেজাল্টগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে, লিখে রাখুন। এবং শনি আবার দৃষ্টিটা আপনার রাশির উপর পড়ছে, অর্থাৎ চন্দ্রের উপর দৃষ্টি পড়ছে, অর্থাৎ কিছুটা হলেও আপনাদের মানসিক টেনশান বৃদ্ধি করবে এই সময়, কিছুটা আপনাদের চাপ থাকবে, কিছুটা মানসিক চাঞ্চল্যতা, এটা করব কি ওটা করব, অর্থাৎ নিজেদের মধ্যে একটু দ্বন্দ্বের মধ্যে কিন্তু পড়বেন আপনি মেষ রাশির মানুষ, এটা লিখে রাখুন। এবং মেষ রাশির যেহেতু আপনার রাশির উপর দৃষ্টি পড়ছে, যদিও বৃহস্পতি থাকছে, কিন্তু বৃহস্পতি মে মাস থেকে কিন্তু সরে যাচ্ছে। এই বৃহস্পতি মে মাস থেকে সরে গিয়ে কিছুটা হলেও সমস্যা কিন্তু আপনাদেরকে দিবে মানসিক চাপের জায়গা। এবার আসি শনি কর্মাধিপতি কি না, একাদশভাবে যে অবস্থান করছে, এটা আপনাদেরকে কর্ম লাভ এবং যারা প্রমোশন চাইছেন, পদোন্নতি চাইছেন বা ট্রান্সফার চাইছেন বা ভালো প্যাকেজের জবের জন্য যারা চাইছেন, আমি বলবো
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ একটা সম্ভাবনা রয়েছে। আবার এপ্রিলের 14 এপ্রিল থেকে আপনাদের কর্মযোগের বড় সম্ভাবনা কিন্তু সৃষ্টি হচ্ছে। তাই আমি বারবার বলছি, ভিডিওগুলোর আলোচনাটা একটু শুনুন, ফট করে স্কিপ করে বেরিয়ে গেলে কি হয় জানেন, আসল মেন বিষয়বস্তু কিন্তু জানতে পারলেন না। আমার মেষ রাশি এটা 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 খুঁজলে হবে না। আমি কোন সময়গুলো বলছি, মার্চ অবধি আপনাদের, মার্চের 14 তারিখ অবধি খুব ভালো, আবার 14 এপ্রিল থেকে কর্মযোগে কিন্তু সম্ভাবনা 100% কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের দ্বাদশ ভাবে রাহু অবস্থান করছে। দেখুন দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ফরেন, অর্থাৎ অনেকে বলেন যে কৌশিকদা এবছর কি আমার বিদেশ যাত্রার যোগ রয়েছে, আমি পড়াশোনা ক্ষেত্র বা চাকরির ক্ষেত্রে বিদেশে বিদেশ যাত্রার যোগ আপনাদের এবছর কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু রয়েছে। যারা বিদেশ যেতে চাইছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিদেশের মাটিতে কাজকর্ম করতে চাইছেন, ফরেন কানেকশানটা কিন্তু আপনাদের খুব কিন্তু দিবে। যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকেও আপনাদেরকে কিন্তু খুব লাভ এবছর কিন্তু দিবে। আপনারা যদি মেষ রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ এক কথায় গোল্ডেন ইয়ার হতে চলেছে মেষ রাশির এবছর। এবং মেষ রাশির রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ জানুয়ারি টু এপ্রিল মাস পর্যন্ত এই বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে। এখানে কিন্তু আপনাদের যারা সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে না, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, আমি বলবো আপনাদের এবছর কিন্তু গাঢ় সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এপ্রিল পর্যন্ত। অর্থাৎ যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে এপ্রিল পর্যন্ত। এবং শিক্ষার জায়গাটায় বলি, যারা বিদ্যার্থী রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন পঞ্চমভাবে দৃষ্টি, বৃহস্পতি নবমভাবে দৃষ্টি, এবং 14 এপ্রিল থেকে রবি আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ 14 এপ্রিলের পর থেকে শিক্ষার জায়গাটা আপনাদের আরও কিন্তু ভালো হতে চলেছে। যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আপনারা দেশের মধ্যে পড়াশোনা করতে চাইছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ যোগাযোগ কানেকশানগুলো আসবে, উচ্চশিক্ষা, হায়ার লেভেলে পড়াশোনা, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং এবছর আপনাদের যেহেতু বৃহস্পতি রাশির উপর দিয়ে পাস করছে, আপনাদের খ্যাতি যশ বাড়বে, কোনো সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা এবছর দেখা যাচ্ছে, কোনো আপনারা সম্পত্তি এবছর পেতে পারেন, অথবা আপনারা এই সময় এবছর কোনো অ্যাসেট বা সম্পত্তি কেনার একটা সম্ভাবনা। পাশাপাশি আপনাদের প্রেমের জায়গাটা যদি বলি, অনেকে বলেন যে কৌশিকদা এই 2024 যারা ইয়াং জেনারেশন রয়েছে, যে প্রেমের জায়গাটা কেমন যাবে কৌশিকদা আমাদের এবছর, অনেকেরই প্রশ্ন রয়েছে। ওই জন্য আমি বলি সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এই ছোট্ট একটা ভিডিওতে। আমি কোনো টাইম আপনাদের ওয়েস্টেজ করবো না, টু দা পয়েন্টে আপনাদেরকে এই কথাগুলো আপনাদেরকে বলছি। অর্থাৎ এখানে আপনারা পয়েন্টিংয়ে আপনারা সমস্ত কথা জানতে পারবেন। দেখুন পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি রয়েছে, লাভ কানেকশান ভালো রয়েছে, কিন্তু বৃহস্পতি দৃষ্টি মে মাস থেকে সরে যাচ্ছে, সরাসরি শনি একাদশ ভাব থেকে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, কিছুটা হলো সমস্যা কিন্তু দিবে। আমি বারবার বলছি, কিছুটা সমস্যা দিবে আপনাদের মে মাসের পর থেকে, কিছুটা আপনাদের আর্গুমেন্টে বা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে মে মাসের পর থেকে, কিন্তু মে মাসে আগে পর্যন্ত আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এবার আসি আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি। দেখুন বৈবাহিক জীবন আপনাদের ভালো কিন্তু রয়েছে, দাম্পত্য সুখের জায়গায় রয়েছে। যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে প্রবল বিয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃহস্পতি যে ভাবের উপর দৃষ্টি দেয়, গঙ্গা জলের মতো পবিত্র করে, এবং বৃহস্পতি দৃষ্টি অমৃতর মতো হয়, তো বৃহস্পতি যেহেতু সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, সরাসরি আপনাদের শুভ বিবাহ, গাঢ় বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি এবছর আপনাদের ব্যবসা যারা করছেন, ব্যবসাতে চরম উন্নতি কিন্তু আপনারা করবেন। আমি এক কথায় এটা বললাম, উন্নতির জায়গা, ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি, এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে সহযোগিতা, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এবছর ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। মানসিক চাপ থাকবে, কিন্তু আপনাদের
আর্থিক স্থিতির জায়গায় আমি বলবো, বিশেষ করে ফিনান্সের জায়গাটা বলবো, অর্থনৈতিক স্থিতির জায়গায় বলবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রয়েছে। এবং বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে, এই বৃহস্পতি দ্বিতীয়ভাবে গিয়ে আপনাদের ধনের জায়গায় যেমন দেবে, কিন্তু সরাসরি আবার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। আমি বলবো শরীর স্বাস্থ্যের জায়গাটা মে মাস থেকে কেতু অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে ভুল ট্রিটমেন্ট হয়ে যাওয়া বা মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাওয়া মে মাস থেকে এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ মে মাসের পর থেকে শরীর স্বাস্থ্যের উপর অবশ্যই নজর দিন। এই বৃহস্পতি আবার আপনাদের সরাসরি কর্মভাগকে দেবে, কিন্তু চাকরির সম্ভাবনা কিন্তু মে মাসের পর থেকে প্রবল দেখা যাচ্ছে। যারা চাকরি চেঞ্জ করতে যাচ্ছেন, চাকরি পরিবর্তন করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং এর পাশাপাশি এই বৃহস্পতি অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে ফ্যাট লিভার এর সমস্যা দেখা যাচ্ছে, এবং পাশাপাশি স্কিন রিলেটেড সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের এবছর কিন্তু দিবে। অর্থাৎ বৃহস্পতি আপনাদের অনেক দিক থেকে কিন্তু যেমন ভালো জায়গাগুলো দিবে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আসবে মে মাসের পর থেকে। অর্থাৎ এখানে নেগেটিভ এবং পজিটিভ দুইটির জায়গায় বললাম, কোনো মন সন্তুষ্ট করার জন্য এই প্রোগ্রাম আমার কাছে না। অর্থাৎ এখানে গ্রহ যে কথা বলছে তার উপর আমি ডিপেন্ড করে বললাম। দেখুন মেষ রাশি প্রচুর লোক রয়েছে, সবার সাথে যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, এটা সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল। 2024 কেমন যাবে বার্ষিক একটা ফল আপনাদেরকে বললাম, পিঙ্ক পয়েন্ট প্রেডিকশন বললাম, এখানে আপনাদের দশা মহাদশা, আপনাদের নবগ্রহের কী পজিশান রয়েছে। অবশ্যই যাদের ক্ষেত্রে হচ্ছে না, ব্যক্তিগত জন্মচ্ছক আপনারা বিচার বিশ্লেষণ করুন, এবং আপনারা হনুমানজির উপাসনা করুন, সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, তাতে বিশেষভাবে লাভ পাবেন। এবং আপনারা সূর্য দেবতাকে জল নিবেদন করুন প্রতিদিন সকালবেলা উঠে, এবং গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করুন, জীবনে যে কোনো মুশকিল আসান আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হবে। অর্থাৎ মেষ রাশি কিন্তু যে ঘটনাগুলো আপনাদেরকে বললাম লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই জায়গাগুলো আপনাদের সঙ্গে ঘটতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।